হ্যালো, ওয়েলকাম ব্যাক। এটা হচ্ছে থার্ড ভিডিও। এই ভিডিওতে লাস্টের অংশটুকু দেখাবো এবং কতটুকু মিলানো যায় সেটা আমি ট্রাই করব, আমি আমার বেস্ট ট্রাই করব। সো ইয়া, লেটস স্টার্ট ইট। গেমটা আমি অন করে ফেলেছি অলরেডি। আমি যেটা অ্যাক্টিভ করে নিলাম ম্যাপটা এবং যে কাস্টমাইজ ম্যাটেরিয়ালটা, যেটা আমি তখন মড ম্যানেজারে রেখেছিলাম, আগে ভিডিওতে আপনারা দেখে এসেছেন কাস্টমাইজ ম্যাটেরিয়াল। সো এই দুটো জিনিস অ্যাক্টিভ না করলে কখনোই হবে না, অ্যাক্টিভ করতেই হবে। পরবর্তীতে আপনি যদি চান এগুলোকে এভাবে কাট করে নিয়ে এক ফোল্ডারের মধ্যে করে দেবেন, আপনি করতে পারেন, কারণ এখানে কোনো কেউ কাউকে রিপ্লেস করবে এরকম কোনো কিছু নেই। কারণ এই ডেফের মধ্যে ওয়ার্ল্ড ভেজিটেশন এসআই আর এই ডেফের মধ্যে এডিটর ডাটা, সো ইয়া আপনি অ্যাড করতে পারেন, নো প্রবলেম। সো চলে যাচ্ছি ওখানে। ওকে, তখন যেটা দেখালাম, সি এটা চলে এসেছে। এখন বেশি হলো না কম না হলো, কম হলো স্পার্সিটি, সেটা আমি একটু দেখবো। আমার মনে হয় স্পার্সিটি বেশি হয়ে গেছে, আমি বেশি কম হয়ে গেছে। সো ইয়া, এখানে একটু আর একটু কাজ করা যেতে পারে। সো এটা মিলিয়ে দেখি কতটুকু করা যায়। ওকে, লেটস গো। সো এখানে একটা জিনিস আমার মনে হচ্ছে প্রবলেম, এখানে একটু উঁচু হওয়া দরকার, গোল হওয়া দরকার, এবং এটা প্লেন হয়ে গেছে। তো দরকার পড়লে আমি আবার তৈরি করব। অ্যাকচুয়ালি ম্যাপ যখন কেউ তৈরি করতে যায় নতুন করে, একদম যত রিয়েলিস্টিক সর্বোচ্চ রিয়েলিস্টিক করতে যায়, তখন পরিশ্রম এরকম হতে থাকে, বারবার এটা করছি হচ্ছে না, ওটা করছি হচ্ছে না, হতে থাকে। তো এগুলোকে এভাবে নেওয়া যাবে না, খুব নর্মাল ভাবে নিতে হবে। ভালো হয় ইন্টারপ্রেস করলে, সবসময় ইন্টারপ্রেস করে অফ করতে হবে। তো এখানে আমি একটু কিছুক্ষণের জন্য এটা ক্লোজ করে দেবো, এটা বন্ধ করে দেবো, এটা আগে গোল করে নেবো এনিহাও। এখানে ডাটাটা ইনভ্যালিড হয়ে গেল, সো এটা এই জন্য জিরো করে দিলাম।
এসিটা অফ করে ফ্যানটা হতো, ঠান্ডা লাগছে। ওকে, আই থিঙ্ক একবার বের করে আনলাম, দেন আবার নিয়ে গেলাম, এরকম করতে হবে, না করলে ম্যাপের রিয়েলিস্টিক রিয়েলিস্টিক কিছু বানানো যাবে না, এরকম না করলে খুব পরিশ্রম না করলে কিছু হবে না। যাই হোক, এই জিনিসটা কিছুটা এসেছে, আমার এখানে ট্রি দরকার, রাইট? ট্রিটা যেন নিচে দিয়ে দেন, একটু উপরে চলে গেছে। অথবা এটা আরেকটা ভাবে করা যায়, যদি আমি কোনো ডিজাইন মিলাইতে পারি ঠিক ওইভাবে, আমি এটা করি নাই তখন, বাট আমি ট্রাই করে দেখবো একবার। এই জায়গাটা আপনারা যে কেউ খেলুন, জাস্ট কত সেকেন্ডে পার হবে আমি জানি না, কিন্তু ওই একটা জায়গায় করতে আমার কতক্ষণ সময় লাগছে আশা করি এই ভিডিওটা দেখার পর বুঝতে পারবে, একটা জায়গা সুন্দর করে করতে গেলে কতটা সময় লাগে। আই থিঙ্ক এটা মেবি মিলতে পারে এটার সাথে, লেট মি ট্রাই, আমি এটাকে একটু মুভ করবো।
বড় হয়ে যাচ্ছে। তারপরে এটা কন্ট্রোল জেড একসঙ্গে সিলেক্ট করলে এটা একসঙ্গে উঁচু নিচে হবে। থিঙ্ক এটা দুইটা মিলেই খুব সুন্দর লাগছে। ওকে, এভাবে আস্তে আস্তে যদি করতে থাকেন হয়তো পারফেক্ট হয়ে যাবে। আমি একটু শর্ট করে দিচ্ছি, ওকে এরকম দু তিনটা স্টল মিলে দেখা যাচ্ছে। একটা আছে নিচের দিকে, যেটা এখানে সম্ভবত নিচের দিকে আছে মাঝখানে। অলমোস্ট আর কি লাগে। ওকে, নাও একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এই জিনিসটা কিন্তু তখন চেঞ্জ হয়ে গেছিল এই জিনিসটা। সো এটা আমার কিছু দরকার, এখানে কিছু ভালো মতো আছে, আমি বেশি বেশি করে একটা সিলেকশন সেট করে নিলাম। এগুলো যত দিবে তত আস্তে আস্তে ল্যাগ করবে, এটা হয়ে খুব প্রবলেম। বাট রিয়েলিটি তৈরি করতে হলে এখনকার যে কোনো গেম খেলতে গেলে একটা ভালো গেম রিকোয়ারমেন্ট দরকার। সো যদি রিয়েলিটি কিছু চান অবশ্যই ভালো কিছু আপনার থাকতে হবে, তা না হলে রিয়েলিটি হবে না। দেখি কত FPS ড্রপ হলো। আপাতত অনেক শাক আছে, ভালো একটা পিসি দরকার, রিয়েলিটি কিছু পেতে, রিয়েল কিছু পেতে হলে। ওকে, আমি কয়েকটা অ্যাড করলাম, এপাশে কিছু অ্যাড করি।
ওকে, এফপিএস খুব একটা ড্রপ হয়নি, আমি তো মনে হচ্ছে অনেক এফপিএস ড্রপ করে রাখতে। নাও একটু কিছু বড় বড় সাইজে এখানে দিতে হবে। আমার একটা সাজেশন, যারা দেখবেন এই ভিডিওটা, এবং আমি সবাইকে দেব না, আমি সিক্রেট রেখে দেবো, কিন্তু যারা দেখবেন ভিডিওটা তাদের জন্য একটা রিকোয়েস্ট, আপনি যদি চেষ্টা না করেন না আপনি কিছু করতে পারবেন না, তো আপনাকে চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করতে থাকবেন ভিডিও দেখে, আমি যা যা করেছি সবটুকু যদি আপনি করেন হয়ে যাবে। এটা ছিল লুকটা হচ্ছে এটা, আমি বাম বাটন দিয়ে ধরে মুভ করছি, আর রকটা বরফের এটা টুকরোটা আমার হাতের সাথে মুভ করছে অটোমেটিক। ট্রাই, এটা ট্রাই করতে থাকেন, দেখেন হয়ে যাবে। আমি একটা অ্যাসাম্পশন এটা বললাম, কারণ ওটা একেবারে রিয়েল করা সম্ভব না। ওকে, নাও এই পাশে, এই পাশে কিছু আছে, তো এই পাশের জন্য আমি আবার একটা রক নিতে পারি। আমাকে এটা একটু চুপে নিতে হবে, বসে নিয়ে যে মানে আমি একটু কার্ভ করে দিয়েছি, একটু বাঁকা করে দিয়ে আর চাপলে এই জিনিসটা চলে আসবে, আর চাপার পর ক্লিক করলেই চলে আসবে। আর আর প্রেস নাও, আমার মনে হচ্ছে একটু ভুল হচ্ছে ওখানে। এখানে আরো একটা কাজ করতে হবে, সেটা আমি কিছুক্ষণ পরে করবো। অলমোস্ট জিনিসটা এসে গেছে, বাট তারপরে একটু কাজ করতে হবে, যা তারা কত ভালো কাজ করে। আমি এখনো প্রমোদের ম্যাপ এখনো খুলি নি, নাও আমি আবার একটা ব্রিজের স্পট নিবো। এটা নিয়ে, এটা নিয়ে আমি এই অংশটা করব, এই যে এই অংশটা, এভাবে টুকরা টুকরা করা অ্যাকচুয়ালি পসিবল না আমার পক্ষে। আই মিন এটা করা যেতে পারে, কিন্তু আলাদা করে মডেল তৈরি করতে হবে। দেখা যাক যদি পারি এটা আমি করবো।
নাও আরেকটা ব্রেজেস পথ নিব, নিয়ে ঠিক এই অংশটা, এই অংশটা একটু উঁচু করে দেবো নিচ থেকে, এটা জাস্ট উঁচু করে দেবো। প্রপার্টিস প্রপার্টিস সবকিছু এইখান থেকে আপনারা নিতে পারেন, অথবা এখানে চাপ দিলে শর্টকাট কি গুলো বের হয়ে আসবে। এটা আমি যদি ওই জায়গাতে নিই তাহলে একটু গ্যাঞ্জাম হয়ে যাবে, তো আমি বাইরে থেকে সুন্দর করে আগে প্লেসটা করে নিই। নাও এবার আমি আস্তে আস্তে এটাকে এই জায়গাটাতে আমি আসলে এখান সেট করতে যাচ্ছি, এই জায়গাটা সম্ভব এটা হয়ে গেছে। আমি এটা পুরোটা শার্ট করতে পারি, বড় করতে পারি। এখানে যেটা হয়েছে নিচের অংশটা বসেও করতেছে, নিচের অংশটা আরেকটু দাবিয়ে দিলাম, চলে আসছে মোটামুটি, আর একটু দাবাতে হবে। অলমোস্ট রাস্তা বরাবর আছে, যাই হোক পয়েন্ট হচ্ছে এটা। আর এখানে একটু উঁচু হয়ে আছে, তো দেখি কতটুকু, আমি জানি না কতটুকু কেমন মিল হয়েছে, বাট আপনারা বুঝতে পারবে। ট্রাই করতে থাকেন, হয়তো আমার চাইতে অনেক ভালো হবে, আমি যে ভালো করি তা না, আমার চাইতে অনেক ওয়ার্ল্ডে অনেক অনেক ভালো ম্যাপ মেকার আছে, সো আমার চাই অবশ্যই কি অনেকে ভালো করতে পারবে জিনিসটা। সো দেখুন হয়েছে একরকম,
হওয়া লাগবে তোমার। তো এখানে আর কি বাকি আছে দেখা যাক। ওকে, এখানে আমি একটা বাইক দিয়ে দিই, যে বাইকে এরা চলে যাচ্ছে যাচ্ছে এই জায়গাটা মোটামুটি। বাইকের স্কেল 1:1 করে দিতে হবে, রিয়েল স্কেল হচ্ছে 1। এই যে পিছিয়ে পড়ে, ওকে। সো বেসিক্যালি তৈরি করে দেখালাম, নাও রান করাটা দেখাতে হবে। রান করাটা বেশ কষ্টসাধ্য, কষ্টসাধ্য বলতে আরো 1 ঘন্টা টিউটোরিয়াল। সো অলমোস্ট এটা দুটো মিলে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আই থিঙ্ক অলমোস্ট কাছাকাছি, মানে অলমোস্ট মানে অনেকটাই কাছাকাছি রিয়াল হয়েছে। আই থিঙ্ক এখানে কমপ্লেন করার মতো কিছু থাকবে না। এবং এই যেমন সাদা, এটা এটাও চাইলে একটু এডিট করে সাদা করে নেওয়া যায়, এটাও দেখানো যেতে পারে সাদা কেমনি করা যেতে পারে। সো এই ট্রেন ট্রেনটাও আমি এডিট করতে পারি। এটা সাদা রঙ হয়, আর এগুলো বেশি সাদা, এটা একটু কম সাদা। না না, আমি এটা চেষ্টা করে দেখি না কেমন লাগবে, বাট দেখি সাদা করলে একদম সাদা হলে কেমন লাগে। ওকে, নাও এটা আমি আবার সেভ করলাম, রেখে দিলাম। নেক্সট আমি ওটা আবার আপডেট করে নিই, দেখি কেমন ম্যাটেরিয়ালটা আছে। সো ক্লোজড কাস্টমার, এখানে আমি দিতে পারি।
no radius. Is this no radius? Yes, no radius. Now, right. Okay, after. এখন যদি আমি রান করতে যাই, কন্টিনিউ গেম করতে যাই, তাহলে ক্র্যাশ করবে। এখন কন্টিনিউ গেম করার কোনো মানে উচিতই না, এরকম আসছে সাদা একটা কারো সাথে একটা হালকা সাদা। আই থিঙ্ক ওটাই বেটার ছিল, অথবা রাখতে চাইলে রাখতে পারেন। সরিয়ে দিতে চান, যদি মনে করেন যে আগে যে সাদাটা ছিল ওটাই বেটার ছিল, এখন আমরা যা করলাম সেটা ভুল হয়ে গেছে, এখন যদি মনে করেন, তাহলে যেটা কিছু করার দরকার নেই, সিম্পল যেটা করতে পারেন, ডিলিট করে দেবেন। আই থিঙ্ক ওটাই ভালো ছিল। I will give it this one. এটা হচ্ছে থার্ড ভিডিও, এটা গেল। নেক্সট ভিডিওতে, ওকে, এই ভিডিওতে টেম্পোরারি রানটা আমি দেখাইতে পারি, টেম্পোরারি রান কিভাবে করা যেতে পারে। যেটা টাইমের উপর ডিপেন্ড করবে, টাইম, ওকে, ওয়েদারটা একটু চেঞ্জ করে দিতে পারেন। যেহেতু নীল এরিয়া, সরি, যেহেতু বরফ এরিয়া, এটাকে আর একটু নীল করার ব্যবস্থা করা যেতে পারে। সাদা হয়ে গেছে, আমার এটাতে না খুব বেশি কিছু না করে ভালো, কারণ অনেক সময় দেখা যায় যে বেশি কিছু করে ফেললে প্রবলেম হয়ে যায়। আমার আগে ক্রিয়েটিভ জোন ম্যাপে এটা আসলে ঠিক করা ছিল, এটা অনেক সুন্দর ওটার ই করেছিলাম। অনেক সুন্দর করে এডিট করেছিলাম ওটা, চেষ্টা এডিট করা হচ্ছে না বলে, বাট আমি দেখিয়ে দিলাম, আমি দেখিয়ে দিলাম কিভাবে এডিট করতে হয়। এটা আপনারা যেভাবে যে কোনো সময়, এই যে এটা হচ্ছে সময়, যেমন এই সময়টা আমি তখন এডিট করলাম, এই জায়গাটা একটু বেশি হয়েছে এরকম, লাইক এখানে 2-3 ঘন্টা 4 ঘন্টা এরকম আস্তে আস্তে বাড়িয়ে দিবেন, কমে দিবেন, ঘুরে ঘুরে, তাহলে ঠিক হয়ে যাবে।
Okay, it's not a big deal. So where's my okay, now thing put it on, you need to put it on here. Down with them. যাই হোক, আরেকটা জিনিস যেটা বলা হয়নি থেকে গেছে সেটা হচ্ছে যে ম্যাপটা এখনো রাইট হ্যান্ডেড করেনি, ম্যাপটা লেফট হ্যান্ডেড হয়েই আছে। তো আমি প্রথমে দেখে দিয়েছি কিভাবে লেফট হ্যান্ডেড করা যায়। সবগুলো একবারে সব রোডগুলো একবারে ধরে লেফট হ্যান্ডেড করলে লেফট হ্যান্ডেড হয়ে যাবে। ওকে, নেক্সট ভিডিওতে জাস্ট রান করাটা আমি দেখিয়ে দিব, এবং নেক্সট ভিডিও হচ্ছে 4 নম্বর ভিডিও। আই হোপ ওইটা লাস্ট ভিডিও হবে, এবং এটাতে আমি জাস্ট কীভাবে তৈরি করতে হয় সিটি টিটি এসব দেখাই দিলাম, সরি কীভাবে রাস্তা তৈরি করতে, ট্রেন তৈরি করতে, মেটেরিয়ালস লাগাতে সব আমি দেখিয়ে দিলাম। বাকিটা আপনারা ওই ভিডিওতে পেয়ে যাবেন, জাস্ট রান করাটা কীভাবে, অ্যাটলিস্ট গেমে ন্যূনতম রান করা কীভাবে দেখানো সেটা আর কি। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ভালো থাকবেন এবং সবসময় ফুর্তিতে থাকবেন।